তো গাইস ফাইনালি ঢুকে গেলাম বাংলাদেশে, এবং কি বাংলাদেশে বাইক চালাইতেছি! আমার বিশ্বাসই হতেছে না যে আমি বাংলাদেশে এসেছি বাইক নিয়ে, এবং কি বাংলাদেশের মধ্যে বাইক চালাইতেছি। তো ওয়েলকাম টু বাংলাদেশ, খুবই মজা লাগতেছে আমার যে আজকে আমি বাংলাদেশে এসেছি, এবং কি বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছ আমার সামনে। তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবো, কারণ আজকে আমি প্রথমবার আমার বাইক নিয়ে যাবো বাংলাদেশে, এবং কি বাংলাদেশে প্রথমবার বাইক চালামু, এবং বাংলাদেশের রাস্তা দিয়া, এবং পাসপোর্ট ভিসা ছাড়া। তো আমার কিন্তু পাসপোর্ট ওটাই, ভিসাও হয় নাই, কারণ পাসপোর্ট না হলে কিন্তু ভিসাও হয় না। আপনারা সবাই জানেন, পাসপোর্ট করার পরে তারপর ভিসা লাগার লাগে, কোন দেশে যাইবো তো ওই দেশের ভিসা লাগার লাগে। তো আজকে আমি পাসপোর্ট ভিসা ছাড়া এই বাইক নিয়ে যাবো বাংলাদেশে। এই যে দেখতে পাচ্ছ, আমি একদম রেডি, সকালকার সকালে বাড়িয়া, এই যে আমার টুপি টুপি, এবং ওই যে আমরা যেটা কানপেট্টি বলি তোইটা, এবং আমার বাইকের হেলমেট এবং বাইকের কাগজপাতি সব কিছু নেওয়া রেডি। তো গাইস, একদমই আজকে পুরো এক্সাইটেড, কারণ আজকে যাবো বাংলাদেশে, এবং কি বাংলাদেশের রাস্তায় বাইক চালামু। এবং আজকের আবহাওয়া দেখেন, একদম মানে আন্ধার, সকালকার সকালে, মানে কয়েকদিন থেকেই পুরাই কুয়াশা পড়া ধরছে, একদম রাস্তাঘাট রাত 8টা থেকে 9টা বাজলে কিচ্ছু দেখা যায় না। তো ওই জন্য রাইতে বাইক নিয়ে বেড়ানি বাদ দিছি। আর আজকে সকাল এখন বাজে প্রায় 8:30 কিংবা 8টা বাজে। তো এখন যামু যে সারাদিন ঘুরমু, এবং কি সারাদিন আপনাদের ভিডিও বানিয়ে দেখামু, আর বাংলাদেশের রাস্তা এবং বাংলাদেশে কীভাবে যাই পাসপোর্ট ভিসা ছাড়া। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবারই ভালো লাগবো। তো গাইস, বাইক স্টার্ট দিয়ে বাড়াইলাম। তো এখন যেটা ভিডিও ফুটেছে রাস্তা দেখতে চাও, তো এই রাস্তাটা হলো আমাদের বাড়ি থেকে রয়ডোবা বাগাপাড়া, আমরা বৌবাজার বলি ওই জায়গায় যাওয়া, এই রাস্তাটা মানে ব্লক রাস্তা আমান্ডাই। তো যতখানি রাস্তা আছে সব রাস্তাটাই ব্লকের। তো আমি যামু বাংলাদেশে আজকে বাইক নিয়ে, আমার মনে আজকে খুবই ফুর্তি লাগতেছে। তো গাইস, ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরও ভালো লাগবো, কারণ এই প্রথমবার গেতেছি বাংলাদেশে, এবং কি বাইক নিয়ে বাংলাদেশের রাস্তায় বাইক চালামু পাসপোর্ট ভিসা ছাড়া। তো আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে যদি বাইক নিয়ে যাওয়া লাগে তাহলে কিন্তু বহুত টেহার প্রয়োজন, ইন্ডিয়ার থেকে প্রায় 1.5 লাখ টেহা যায় এই বাংলাদেশে যদি বাইক নিয়ে রাইড করবার যায়, এবং কি ঘুরবার যায়। নিজের খরচা আছে এবং বাইকের খরচা আছে, সব দিয়ে প্রায় 1.5-2 লাখ টাকা খরচা যাব। তো আমি এখন আপনাদের ডাইরেক্টলি সেই বাংলাদেশের বগলের ফুটেজ দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় আইলামই কিন্তু বাংলাদেশে। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে, আমার সামনে তারকাটা, মানে তারকাটা দিয়া ঘেরা দেওয়া, এটাই হলো বাংলাদেশ। তো এখন আমি এই বাংলাদেশের ভিতরে ঢুকুম। তো কয়জন হয়তো বিশ্বাস করতেছে না যে বাংলাদেশের বগল দিয়ে গাড়ি চালাইতেছে, তো ভিতরে কীভাবে ঢুকবো? তো আমি সোলো সোলো গাড়ি কাটাইছি আর আপনাদের ফুটেজ দেখাইতেছি। তো এই যে দেখতে পাচ্ছ সামনে গেট আইছে, মানে পুরাই এক্সাইটেড আমি যে ঢুকবো বাংলাদেশে, মানে আমি তো নিজে নিজে বিশ্বাস করতে পারি নাই। তো দেখতে পাচ্ছ প্রথমবার ঢুকে গেলাম বাংলাদেশ। তো ওয়েলকাম টু বাংলাদেশ, খুবই মজা লাগতেছে যে আমি বাংলাদেশে আইছি বাইক নিয়ে, একদম খুবই মজা লাগতেছে আমার। আর আজকের ওয়েদার দেখেন, একদমই মানে ঠান্ডা ঠান্ডা আর একদম ঘোলা, মানে বাংলাদেশের মানুষ কিন্তু এই জায়গা দিয়ে আসে দেখতে পাচ্ছ, কিন্তু আমার এই মোবাইলের ফুটেজে দেখা গেতেছে না। তো আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এগুলা আমার গোপ্রো দিয়ে ভিডিও করতেছি না। তো মোবাইলের ফুটেজে হয়তো দেখা যাইতেছে না, এই পাশে কিন্তু বাংলাদেশের বহুত মানুষ আছে, মানে কেউ গরু রাখতেছে, কেউ ছাগল রাখতেছে। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন গাইস, একদমই মানে ভাঙাচুরা রাস্তা। তো অল্প আগে কিন্তু আমি ভালো রাস্তায় এলাম, ওটা আসিল আমাদের ইন্ডিয়ার রাস্তা, আর এটা কিন্তু বাংলাদেশের রাস্তা। আর এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে কোনো ফটো ওড়া কিবা মানে কিবা কী করা, পেশাব করা কোনোটাই মানে নিষেধ। এই জায়গায় দাঁড়ান যাবো না, ডাইরেক্ট খালি গাড়ি চালান লাগবো। যদি আপনি দাঁড়ান তাহলে এই জায়গার মধ্যে আমাদের বিএসসি, ইন্ডিয়ার বিএসসি এবং ইন্ডিয়ার জেলা প্রশাসনের মানুষ তারা আছে, তারা কিন্তু সাথে আয়ে যাবো। এই যে এই জায়গাতে কিন্তু বাংলাদেশের মানুষ গরু রাখতেছে, হয়তো দেখা যায় না এই যে জায়গা দিয়ে আছে, তো আমি হয়তো দেখতেছি। আর এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতেছেন, এই ঘরে কিন্তু এই যে আমাদের ইন্ডিয়ার সেনাবাহিনীর মানুষ থাকে, মানে বিএসসি আর্মি তারা থাকে এই জায়গায়, আর এই জায়গায় পহরা দেয়। মানে খুবই মজা লাগতেছে আমার যে আমি প্রথমবার বাংলাদেশে বাইক চালাইতেছি, এবং বাংলাদেশের রাস্তা। তো এই যে জায়গাতে মানুষ কিন্তু আছে, আমি ফুটেজ দেখানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার এই মোবাইলের মধ্যে আইতেছে না, কারণ আজকে ওয়েদার একদমই ঘোলা, একদমই আন্ধার, মানে কুয়াশা, এত কুয়াশা পড়ছে, মানে সামনে কী আছে ভালো করে দেখাই যাইতেছে না, এরম খারাপ হয়েছে আজকের ওয়েদার। তো আস্তে আস্তে বহুত দূর কিন্তু আইলাম, প্রায় 2-3 কিলোমিটার আইলাম। আর আমি কিন্তু এই ভিডিওটা অল্প স্লো করছি আপনাদের হয়তো দেখানোর জন্যে, মানে সামনে কী আছে না আছে কিচ্ছু কিন্তু দেখা যায় না, মানে এরম হয়ে যায়। আর এই যে সামনে দেখতে পাচ্ছ আর একটা কিন্তু এই যে ছোটো ছোটো মানে ঘর দেওয়া আছে, ছাপরা দেওয়া আছে, এই জায়গার মধ্যে পুলিশ প্রশাসনের মানুষ থাকে এবং বিএসসিরাও থাকে।
যারা আর কি বর্ডারের মধ্যে যাদের আর কি ডিউটি, তারা এই জায়গায় থাকে, মানে ডিউটি দেয় যে এই জায়গা দিয়ে বাইক নিয়ে যাইব এবং গাড়ি নিয়ে যাইব, তারা হয়তো নাইমা বাংলাদেশে যায় নাহি, মানে এই জায়গায় থেকে বাংলাদেশে যাওয়া একদমই ইজি, একদমই সহজ। মানে এই জায়গায় যদি খালি যদি কেউ বাইক নিয়ে আসে, বাইকটার থেকে ঝাঁপ দিয়ে নাইমা যাইব গা শেষ, মানে এরপর যা হারবো, কিন্তু যাওয়া পারবো না। কারণ আছে, কারণ যখন আপনি গেটে দিয়ে ঢুকবেন তখন কিন্তু গেটের মধ্যে সিসি ক্যামেরা আছে, প্লাস গেটের মধ্যে কিন্তু বহুত মানুষ থাকে এবং বহুত বিএসএফ আর্মি থাকে, তারা হয়তো দেখে যে এই বাইকের মধ্যে কয়জন মানুষ গেতাইছে এবং কি এই গাড়িটার মধ্যে কয়জন মানুষ আছে, তারা দেখে তারপরে ঢুকবার দেয় এবং কি ঢোকার পরে তারা দেখে। তো যদি মানুষ কমে যায়, সামনে যেটা গেট আছে এবং মাঝে মাঝে কিন্তু মানুষ আছে, বিএসএফের লোক আছে এবং আর্মির লোক আছে, তারা থাকে, তারা থাকে থাকে, কিন্তু এই যে এগুলা পহরা দেয় এবং কি দেখে যে কজন মানুষ আছে, কজন মানুষ গেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশের গরু ছাগল সব কিছু আছে, এই যে দেখতে পাচ্ছেন। হয়তো আমার মোবাইলে হয়তো ভালো করে দেখা গেছে না, কারণ মোবাইলের কোয়ালিটি অত ভালো না, প্লাস আজকের ওয়েদারও খুবই খারাপ, আইসি ঠান্ডার মধ্যে কি কমু, মানে ভিডিও করে যাওয়াই লাগবো। আর আপনাদের দেখানোর জন্য মানে আমি পুরো এক্সাইটেড যে আমি আজকে বাংলাদেশের মধ্যে প্রথমবার গাড়ি চলাইতেছি এবং কি বাংলাদেশের রাস্তা, আমি আজকে এত খুশি মানে কি কমু, ছোটো একটা বাচ্চা ঈদের মধ্যে যেরকম খুশি হয় তো ওরম খুশি আজকে আমি এই বাংলাদেশে গাড়ি চালানোর জন্য। আর বাংলাদেশের গরু ছাগল তো বহুত কড়াই দেখলাম, তো এখন আইলাম, কিন্তু এটাও কিন্তু বাংলাদেশের রাস্তা, কারণ অল্প রাস্তা ভালো করছে আর অল্প রাস্তা ভালো করে নাই, তো আমি ভিডিওটা বড় হয়েছে দেখে মানে কেটে দিয়েছিলাম মাঝখানে। তো এখন দেখতে পাচ্ছো এই যে সামনে থেকে একটা কিন্তু বাস আইতেছে, আমরা যেটা আলট্রা বাস ভরি আমাদের আসামের মধ্যে, তো এই বাসও কিন্তু এই জায়গাতে চলে, মানে একদমই ইজি এই জায়গাতে গাড়ি চলে। এই যে এই জায়গায় দেখতে পারলেন মানে ছাগল গরু, তো এগুলো বাংলাদেশের, মানে এই যে সামনে দেখতে আসছো এগুলো কিন্তু ছাগলগুলো কিন্তু বাংলাদেশের। তো খুবই মজা লাগতেছে, কারণ এই যে বাংলাদেশের যে গরু ছাগল দেখতেছি এবং বাংলাদেশের মানুষ দেখতেছি কিন্তু কথা বলা পারতেছি না, এটার জন্যই মানে খারাপ লাগতেছে যে বাংলাদেশের ভিতরে আয়াও গাড়ি চলিয়াও বাংলাদেশের মানুষের সাথে কথা বলা পারতেছি না, তো এটার জন্য খুবই খারাপ লাগতেছে। আর ভালো লাগতেছে এই একটাই যে বাংলাদেশে জীবনে প্রথমবার এলাম বাইক নিয়ে, হয়তো নেক্সটে হা পারম না কি পারম কি পারম না, মানে বাংলাদেশের বাইক নিয়ে যাওয়ার জন্য কিন্তু বহু টেহার প্রয়োজন, আমাদের কিন্তু ওইরকম টেহা নাই। তো এই যে জায়গায় কিন্তু দেখেন মানুষ দেখতেছেন আর পুলিশ দেখতেছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ, যেটা আপনাদের সোলো করে দেখাইলাম, এটা বাংলাদেশের মানুষ ঘুরে রাখতে পারাইছে, তারা রাস্তায় এসে মানে তাদের আহা অ্যালাউট আছে এবং আমাদের যাহো সে জায়গায় অ্যালাউট আছে। এবং কি এই যে এই জায়গা দিয়ে বাগান দেখতেছেন, তো এই বাগানের মধ্যে কিন্তু বহুত মানুষ কাজ করতেছে এবং গরু রাখতেছে, কেউ গান শুনতেছে, এই যে দেখা যাচ্ছে গরু, আর ওই সাইডে বহুত মানুষ আছে, মানে এক কথায় বলতে গেলে মানে বাংলাদেশের বহুত মানুষ এই জায়গায় যারা আবাদ করে, মানে ধান গাড়ে বহুত কিছু করে না, আমাদের কৃষি মানুষ এবং আমরা, তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছ তারা কিন্তু সেই কামগুলো করতেছে। আর এই যে রাস্তাটা দেখতেছেন এগুলো বলবো, এই যে মানুষ কিন্তু এসেছে বাইক নিয়ে সামনে থেকে দেখলেন, তো তারাও বাইক নিয়ে আসা পারবো, আমরাও বাইক নিয়ে যাওয়া আপ ডাউন করা পারবো এই রাস্তা দিয়া। তো মানে এত ভালো লাগতেছে আজকে কি কমু, এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষ, মানে আমাদের দেখে হয়তো হাত নড়াইতেছে কেউ, হয়তো মানে দেখাই দিতেছে যে এই যে বাংলাদেশের মানুষ বাইক নিয়ে গেতাইছে, এবং একটা গাড়ি যাওয়ার পরে আমরাও চাই থাকি যে বাংলাদেশের মানুষ ওই জায়গায় ওই যে আমাদেরকে মানে ইশারা করছিল বাংলাদেশের মানুষ। তো আসতেছি বাংলাদেশে নেক্সটে, দেখা হবে জলদি জলদি। এবং কি খুবই ভালো লাগলো আজকে এই যে বাংলাদেশের ভিতরে গাড়ি চালাইলাম আর মানুষ আমাদের দেখলো এবং আমরাও দেখলাম তাদের, খুবই ভালো লাগলো। তো এখন আমরা ঘেড়ে থেকে বাড়ি যাবো, প্রায় 5-6 কিলোমিটার হয়তো বাংলাদেশের মধ্যে গাড়ি চলান যায় এবং কি আসা যায়। তো এই রাস্তাটা কোন জায়গা, এই রাস্তাটা হলো আমাদের মাইনকাশ্বর থেকে মহেন্দ্রগঞ্জ যাওয়া, মেঘালয় মহেন্দ্রগঞ্জ যাওয়া যেটা রাস্তা, তো এই রাস্তার মধ্যেই তিনবার আর কি বাংলাদেশের ভিতরে ঘেট দিয়া মানে ঢোকা লাগে এবং বাড়ান লাগে, তিনবার যাওয়া যায় মহেন্দ্রগঞ্জ গতি, প্রায় 6-7 কিলোমিটার বাংলাদেশের ভিতরে আমাদের এরিয়া। যখন আর কি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার হওয়ার আগে যখন আর কি এরম ছিল, তখন আর কি বেড়াটা ছিল না, তখন তো রাস্তা এরম ছিল, তারপরে হয়তো কিবা ক্যাসাল ট্যাসাল বাইজা কিবা কী বাইজা হয়তো ওই গেট হয়ে গেছে এবং কি তার কাটার বেড়া হয়ে গেছে। তো এই রাস্তাটা বাংলাদেশের মধ্যে রয়েছে, তো আমরা হয়তো মানে এই বাংলাদেশে যাওয়ার ফিলিংসটা নিতে পারি এই জায়গায় আয়া। আর এখন যেটা রাস্তা দেখতেছে ওইটা কিন্তু আসামে না, এটা মেঘালয়ের মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর যারা যারা এই যে এই বাংলাদেশের পথে আসবার চাও আমাদের আসামের মানুষ, তো আমাদের মাইনকাশ্বর ডিস্ট্রিক্টে আসো, যে মাইনকাশ্বর ডিস্ট্রিক্টে আসলে এই রাস্তার মধ্যে গাড়ি চালাইতে পারবা এবং যাইতে পারবা।